আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজ আব্দুল একটা কথা বলতেন মাঝে মধ্যে, যে তুমি মাস্টার ডিগ্রি পাস করতে পারো, তুমি বড় শিক্ষিত হতে পারো, তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি মানুষের সামনে মুখ দেখাবো না, এরকম একটা কথা বলতেন না মাঝে মধ্যে। এইটা 2020 সালে কয়েকদিন আগে এক প্রতারকের মুখে দুইটা কথা শুনে আমরা বুঝে ফেললাম। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সায়েন্স পেতে মানুষের চোখ দিয়ে রক্ত বের হয়ে যায় না, আপনি বলেন তো সত্য কথা, রাত দিন কি পরিমাণ পরিশ্রম করে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়। মানুষ চাকরির জন্য অত পরিশ্রম করে না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে পরিশ্রম করে। একটা ছেলে চাকরি পেলে বাপ অত খুশি হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে যত খুশি হয় ওই বাপ। একটা ছেলে 50-70 টাকা দামের চাকরি পেলে খুব বেশি অত তৃপ্তি পায় না, যত তৃপ্তি পায় একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে যখন ওই ছেলেটা চান্স পায়। কি বলেন, এটা একটা স্বপ্ন না একটা ছাত্রের জন্য? অথচ ওই ছাত্রকে তিনি পড়াচ্ছেন ক্রিমিনোলজি, একটা গুরুত্বপূর্ণ একটা বিভাগ, বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ মানে কিন্তু বড় ব্যাপার, বিশাল ব্যাপার। আপনারা এই গ্রামের মেম্বার চেয়ারম্যান মনে করেন না, কথা বুঝতে পারলেন কি? একটা বিভাগীয় অবস্থার তিনি চেয়ারম্যান, স্বাভাবিক কথা না, একটা বিভাগের তিনি চেয়ারম্যান, তিনি ডক্টর। আপনার গ্রামে আছে যে একটা ডক্টর? নাই, শোনাই নাই, ইউনিয়নেও নাই, আর উনি একটা ডক্টর। অথচ সেই ডক্টর বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা হলো জঙ্গিবাদী শব্দ, এটা হলো জামাত আর বিএনপি বলে বানাইছে, শব্দটা হবে হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা হলো, এটা নাকি নিয়ম, এটা হলো বাঙালিপনা, এটাকে নাকি আমরা পরবর্তীতে বা আমাদের ওই জামাত শিবির যারা নাম নিয়েছে ওটা বড় কথা না, মানে নাম নিয়ে বলতেছে এরা পরবর্তীতে এটাকে আসসালামু আলাইকুম এই ঢক করে নিয়ে আসছে, এটা বলে আমরা পরবর্তীতে আসছি শুদ্ধ করে সালাম দেওয়ার জন্য মুসলমানের রক্তে মিশে নাই। একজন মুসলমান হিসেবে একটা বাপ্তা ছেলে থেকে কবর পর্যন্ত যাওয়ার জন্য একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে ছোট দোয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট কথায় আলামান আরাস কামাল্লাম তারিফ, আপনি সেলেন বা না সেলেন একজন মুসলিম ভাইকে যখন আপনি সালাম দিয়ে দেন আল্লাহর দয়া প্রাপ্ত হন আপনি তখন, এবং রহমতের ফেরেশতারা আপনার মঙ্গলের জন্য আল্লাহর কাছে কামনা করতে থাকে। এটা কপাল না? আপনার উপরে শান্তি বর্ষিত হোক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রহমত বর্ষিত হোক কার পক্ষ থেকে? বারাকাত বরকত বর্ষিত হোক কার পক্ষ থেকে? এতগুলো দামি শব্দ আপনি একজন মুসলমান আর এক মুসলমানের জন্য যাচ্ছেন। ওয়াইদা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যদি অভিবাদন করে সালাম দেয় তোমরা তার সাইতে উত্তম করে সালাম দাও। আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন বলুন তো? ধরে নিলাম যে আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, শেষ। আমি বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আপনি বলবেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা রাহমাতুল্লাহ পর্যন্ত বললাম, আপনি আমার সাথে বেশি বলবেন, আমার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস এগুলো বলার দরকার নেই, এই শব্দগুলো কিন্তু নাই হাদিসে। আপনি অতিরিক্ত বেশি অজান্নাতুল মাগফিরাত বিভিন্ন কিছু দেখি যে সিরিয়ালে ভালোবাসা ফেলায় বলেই যাচ্ছে, হাদিসে এই শব্দগুলো নাই। উত্তম অভিবাদন হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তরটা তোমরা সেম দাও অথবা তার চাইতে উত্তম করে দাও, তার মানে উনি যদি শুধু সালাম দেয় তোমরা রহমতুল্লাহ দাও, যদি রহমতুল্লাহ পর্যন্ত ঠেকে যায় তুমি বলে দাও বারাকাতুহু, যদি মোট বলে তুমি তার মতো মানে অনুরূপ সমান সমান বলে দাও। এটা কার কথা? কুরআন মাজিদের কথা, আল্লাহর কথা। তাহলে এই আল্লাহ যে কথাটা বলছে এটা কি ওই বিশ্ববিদ্যালয়ের প্রতারক জন্ম নেওয়ার পরে না 1450 বছর আগে? 1450 বছর আগে ঘোষণা দেন নাই যে একজন মুসলমান অপর মুসলমানকে জেনুয়ান না আসেন তুমি সালাম দাও আর অভুক্ত ব্যক্তিকে খাদ্য দাও, এই কথা আল্লাহর কথা না? আর এই প্রতারক বলতেছে যে সালাম দেওয়া হলো, এটা আমরা ছোটবেলায় কত সুন্দর করে আমরা সালাম দিতাম সালাম আলাইকুম, সেই জায়গা নিয়ে আসছে হলো আসসালামু আলাইকুমে, এর কপাল কত বড় খারাপ নোংরা। এ যদি শিক্ষিত হয় তাহলে মূর্খকে এখন তো হারে হারে বুঝতেছি আমরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কথাটা আমরা এখন হারে হারে বুঝতেছি, বলছে যে ও লোক যদি শিক্ষিত লোক হয় তাহলে মূর্খকে, এদেরকে মূর্খ বলার কারণে এদের তো ঠিক নেই, এরা মনে করতেছে আমরা সুশীল, আমরা হলো সবচেয়ে উন্নত, আমরা অমুক এই সেই মাথা খারাপ হয়ে বিশ্ববিদ্যালয় যেখানে যার হাতে হাজারো ছেলে ডক্টর ডিগ্রি লাভ করবে সর্বোচ্চ পর্যায়ের বিদ্যা অর্জন করবে সেখান থেকে, আর সেইখানে বসে আছে এইরকম একটা জাহেল মূর্খ, অথচ এই জাতির কপালে আর কি আশা করে না? এটা লজ্জার কিনা আপনি বলেন তো দেখি, এই জাতির জন্য লজ্জা না? তার মানে কি? ওই যে উদাহরণ ওইটাই দিলাম, মানে ছাগলের বাচ্চার চাইতে ওইটা আবার বিড়ালের বাচ্চা হয়ে বসে আছে, ও নিজের পরিচয় ভুলে গেছে,